हेलो व्यूअर, वेलकम टू माय चैनल। तो এখন আমরা আবারো সম্বন্ধ চ্যাপ্টারে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা মূলত সাতরা পাবলিকেশনের বই ফলো করছিলাম এবং সেকশন 3 আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখন আমরা সেকশন 4 থেকে চালু করব। তো দেখা যাক সেকশন 4 এ কি কোশ্চেন আছে, কি প্রশ্ন আছে আমাদের। সেকশন 4 আমি লিখছি এখানে, সেকশন 4 তো কি বলা আছে না, সকল অখণ্ড সংখ্যার সেট z এর উপর সংজ্ঞাত সম্বন্ধ r x, y সম্বন্ধটা কি কি হিসাবে দেওয়া আছে। এগুলো সব 5 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের প্রশ্ন। কোশ্চেন নম্বর 1 কি হিসাবে দেওয়া আছে, r সমান x, y such that x plus y যুগ্ম সংখ্যা, x plus y হচ্ছে যুগ্ম সংখ্যা, ঠিক আছে। যদি হয় তাহলে দেখাও যে এক নম্বর কি বলা আছে না, x comma x belongs to r for all x belong to z। দু নম্বর প্রশ্নে বলা আছে x comma y belong to r, ইমপ্লাই করবে y comma x also belong to r। আর তিন নম্বর প্রশ্ন, তিন নম্বরে কি বলা আছে না, x comma y belong to r এবং y comma z belong to r, ইমপ্লাই করবে x comma z belong to r। তো দেখা যাক, আমি এক নম্বর থেকে শুরু করছি। আমার রিলেশনটা কি আছে যে x plus y যুগ্ম সংখ্যা আর x belong to z, এটা হচ্ছে কিন্তু এই রিলেশনটা কোন কিসের উপরে না, z এর উপরে আছে। তো এখন z সমান আমরা কি জানি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এখন আমরা যদি কোন নাম্বার চুজ করলাম z এ, সাপোজ আমি একটা নাম্বার চুজ করলাম -5, আমি এক নম্বর সলিউশনটা করছি, মার্কস 5 এর -5 আমি এটা চুজ করলাম, ঠিক আছে। তো x আমি একটা সাপোজ x একটা নাম্বার -5 চুজ করলাম। এখন x প্লাস x, আমার রিলেশন কি দিয়েছে x প্লাস y, তো আমার x কমা x কত হবে, এটা কত হবে না x প্লাস x। তো সেখানে -5 অর্থাৎ -10, যা একটি যুগ্ম সংখ্যা। তেমনি আমি যে কোনো সংখ্যা যদি চুজ করি, অর্থাৎ সে মানে যে কোনো সংখ্যা যদি চুজ করি, আমি ধরলাম যে আমি একটা সংখ্যা চুজ করি জেডের থেকে, আমি যে কোনো একটা সংখ্যা আমি ধরলাম m চুজ করছি, যদি আমি m একটা সংখ্যা চুজ করছি তাহলে এই রিলেশন অনুযায়ী আমি কি পাবো, m প্লাস m, তাহলে আলটিমেটলি পাবো কত, 2m, এবং সেটা সবসময়তেই ওই সংখ্যাটা দ্বিগুণ দুবার গুণফল, অর্থাৎ তাদের সবসময়তেই ওই সংখ্যাটি একটি যুগ্ম সংখ্যা হবে ফর অল ভ্যালুজ অফ m, সমস্ত m এর সমস্ত মানের জন্য। ইয়া সত্য হবে, তাই তো। অতএব আমরা বলতে পারি যে এই সম্বন্ধটি x কমা x সম্বন্ধটি r এর মধ্যে থাকবে। এখন আমরা চলে যাচ্ছি দুইয়ের প্রশ্নে। তো দুইয়ের প্রশ্নে কি বলা আছে, x কমা y বিলংস টু r। তো আমি x একটা নাম্বার নিলাম, মাইনাস x, x নাম্বার x আমি চুজ করলাম 1, আর y আমি চুজ করছি 2। তো এখন সম্বন্ধটা আমার কি দেওয়া আছে, x কমা y, সে আমি কি পাবো, x প্লাস y অর্থাৎ 1 প্লাস 2 সমান 3, এটা পাবো। আবার এটার থেকে আমি পাবো
2 প্লাস 1 সমান 3 এটা কি ইমপ্লাই করছে না y, x ঠিক আছে তাহলে x, y তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে x, y belong to r এখান থেকে আমি পাচ্ছি y, x also belong to r এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বরে 3 নম্বর কি দেখা তো এখানে আমরা নাম্বার গুলো চুজ করছি x = 1 y = 3 আর z = 5 ঠিক আছে এখন x, y যদি আমি করি তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু 4 যা যুগ্ম y, z যদি আমি বার করি তাহলে সেটা হচ্ছে 3 প্লাস 5 সমান 8 তাহলে এটাও যুগ্ম এটাও যুগ্ম এখন তাহলে x, y আমার r এর মধ্যে আছে y, z ও r এর মধ্যে আছে এখন আমরা যদি x, z বার করি x, z তাহলে কি ইমপ্লাই করছে না 1 প্লাস 5 অর্থাৎ 6 যা যুগ্ম অর্থাৎ x, z ও আমার কিন্তু r এর মধ্যে রয়েছে অর্থাৎ x, y belongs to r আমি বলতে পারি আর একটা লাইন আমি এখানে লিখে দেবো যে x, y belongs to r এবং y, z belongs to r ইমপ্লাই করছে দুজন দুটো মিলে ইমপ্লাই করছে আমি আর লিখে দিচ্ছি x, y belong to r এবং y, z belong to r both imply x, z belong to r ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব দু নম্বর প্রশ্ন আমরা অনুশীলনী 2 এর সলিউশন করছিলাম দু নম্বর প্রশ্ন আমরা দেখে নেব দু নম্বর প্রশ্নে কি বলা আছে সকল অখণ্ড সংখ্যা সেট জেড এর উপর সকল অখণ্ড সংখ্যা সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর আর সম্বন্ধটি কিভাবে কি হিসাবে দেওয়া আছে না এ কমা বি যেখানে এ মাইনাস বি 7 দ্বারা বিভাজ্য এইভাবে সম্বন্ধটি দেওয়া আছে হলে দেখাও যে এ কমা এ বিলং টু আর ফর অল এ বিলং টু জেড দু নম্বরে বলা আছে এ কমা বি বিলং টু আর ইমপ্লাই বি কমা এ বিলং টু আর তিন নম্বরে বলা আছে এ কমা বি বিলং টু আর এবং বি কমা সি বিলং টু আর ইমপ্লাইজ এ কমা সি বিলং টু আর তো এটা আমরা কি করে করব আমরা শুরু করছি আমরা এখানে কোনো নাম্বার চুজ করে করব না এই অঙ্কটা এই অঙ্কটা আমরা মানে এমনি সলিউশন করার চেষ্টা করছি রিলেশনটা কি দিয়ে আছে আমার কি আর ইজ ইকুয়ালস টু এ কমা বি সাচ দ্যাট এ মাইনাস বি 7 দ্বারা বিভাজ্য এটা বলা আছে তো এখন আমি যদি এ কমা এ নিই তাহলে সেটা কত হবে এ মাইনাস এ অর্থাৎ শূন্য যা সর্বদাই 7 দ্বারা বিভাজ্য ঠিক আছে অর্থাৎ এ কমা এ বিলং টু আর দু নম্বর দেখছি কি বলা আছে না
a माइनस b सात द्वारा विभाज्य এটা বলে দেয়া আছে তো সেখানে আমি বলতে পারি माइनस b माइनस a सात द्वारा विभाज्य মানে আমি যদি দেখি এখানে আমি যদি দুটো নাম্বার সাপোজ চুজ করলাম যে একটা নাম্বার আমি চুজ করলাম ধরো 7 14 আর নামে আমি চুজ করলাম 7 তো আমার 14 মাইনাস 7 যদি 7 দ্বারা বিভাজ্য হয় তো সেক্ষেত্রে মাইনাস যদি কমন নিয়ে যায় আমার তাহলে 7 মাইনাস 14 सात द्वारा विभाज्य हमें लिखी ना बढ़ गई ना हमें माइनस कमन नहीं माइनस जो तुले दी जो शुद्ध सात माइनस चौदह करी তাহলে আমার কত আসছে রেজাল্ট না মাইনাস 7 এটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য বড় কিনা তো এখন আমি এখান থেকে আমি কি করছি মাইনাস শূন্য অর্থাৎ b মাইনাস a টাও কিন্তু আমার কি হবে 7 দ্বারা বিভাজ্য ঠিক আছে অর্থাৎ b कमा a belong to r মানে a कमा b belong to r এটা কি ইমপ্লাই করছিল a minus b 7 দ্বারা বিভাজ্য তো এটি আমাদের পাওয়া গেল এবারে চলে যাচ্ছি মানে তৃতীয় প্রমাণে তো দেখা যাচ্ছে তৃতীয়টাতে কি বলা আছে তিন নাম্বারটাতে তো তিন নাম্বারে বলা আছে a कमा b belong to R imply করছে A minus B সাত দ্বারা বিভাজ্য আর A comma C belong to R imply করছে sorry B comma C B comma C belong to R imply করছে B minus C সাত দ্বারা বিভাজ্য এখন আমি যদি এরম করি যে a মাইনাস b প্লাস b মাইনাস c এই ক্যালকুলেশনটা করি ঠিক আছে অর্থাৎ দুটোকে আমি সিম্পল অ্যাডিশন করছি তাহলে দেখা যাক দুটো সংখ্যা মানে আমি আমি যদি যদি 7 আর 14 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 7 প্লাস 14 টাও অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি লিখতে পারি আমি এই লাইনেও লিখতে পারি যে এটা 7 দ্বারা বিভাজ্য ঠিক আছে এরপরে আমি কি করব এই b b ক্যান্সেল করব তাহলে a মাইনাস c 7 দ্বারা বিভাজ্য এটা ইমপ্লাই করছে ए कमा सी अल्सो बिलंगस टू आर ठीक है तेल तृत्य शर्त फुलफिल हो गल एरपे हमें चले जावर्ती प्रश्ने देखा जा प्रश्ने कि बला है कि बला आज तीन प्रश्न তো তিনের প্রশ্নে কি বলা আছে কোন সমতলে সরলরেখার সেট L এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ L1 L2 সম্বন্ধটা কি আছে না R ইকুয়ালস টু L1 কমা L2 L1 হচ্ছে পারপেন্ডিকুলার টু L প্যারালাল টু L2 সরি পারপেন্ডিকুলার নয় এটা প্যারালাল এই সম্বন্ধটি আছে অর্থাৎ এটা যদি আমার L1 হয় এটা আমার L2
एल ओन जो ये एल टू ठीक है हम देखाओ जे फॉर ऑल एल ओन बिलोंग टू एल ओन एल टू एल ओन बिलोंग टू एल और एल ओन कमा एल ओन बिलोंग टू आर द्वितीयटा होच्छे जदी एल ओन एल टू बिलोंग टू आर है तबे एल टू एल ओन बिलोंग टू आर और तृतीय होच्छे एल ओन एल टू बिलोंग टू आर है एवं एल टू एल थ्री बिलोंग टू आर है तो इम्प्लाई करबे एल ओन एल थ्री बिलोंग टू आर अच्छा तो एक नम्बर हमें चले जाच्छि एल ओन पैरालल टू एल टू जेखने एल ओन एल टू किन्तु बिलोंग टू लाइन अर्थात एल कैपिटल एल तो अवश्य हमें जानी जे कोनो सरलरेखा जो ड्र करी तेल से ही सरलरेखाटा समान्तरल बोलते कि बोझा अर्थात से ही सरलरेखाटा अन्य कोनो सरलरेखा थेके सम दूरवर्ती तादेरके माने जत दूरे बाड़ानो होक उभय दिके बाड़ानो होक तो एखन एल ओन बिलोंग्स टू एल एर जोन्नो सर्वदाय एल ओन पैरेलल टू एल ओन होबे एटा तो सर्वदाय ताहले माने कोनो सरलरेखा से तारी समान्तरल सबसमते एटा तो आमरा जानी ठीक आछे तो সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এল ওয়ান এল ওয়ান কমা এল ওয়ান বিলং টু আর এখান থেকে দু নম্বর চলে যাচ্ছি যদি দুটো সরলরেখা আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি যদি দুটো সরলরেখা এখানে আমি যদি যদি এল ওয়ান প্যারালাল টু এল টু হয় এখান থেকে যদি এল ওয়ান প্যারালাল টু এল টু হয় তাহলে সেক্ষেত্রে আমি কী বলতে পারি যে এল ওয়ান প্যারালাল টু এল টু এটাকে আমরা ঘুরিয়ে কী বলতে পারি যে এল টু প্যারালাল টু এল ওয়ান বলতে পারি কি না এখন আমার এল ওয়ান এল টু ইমপ্লাই করছিল এল ওয়ান প্যারালাল টু এল টু সেটা ইমপ্লাই করছি এল টু প্যারালাল মানে এই সরলরেখা যদি এই সরলরেখাটা সমান্তরাল হয় তাহলে ঘুরিয়ে বলতে পারি যে এই সরলরেখাটা এই সরলরেখাটার সঙ্গে সমান্তরাল এটা কি ইমপ্লাই করছে না এল টু এল ওয়ান বিলং টু আর তাই তো তিন নম্বরে চলে যাচ্ছি তিন নম্বরে কি বলা আছে না এল ওয়ান এল টু বিলং টু আর সেটা ইমপ্লাই করবে কি না এল ওয়ান প্যারালাল টু এল টু আবার এল টু এল থ্রি বিলং টু আর সেটা কি ইমপ্লাই করছে না এল টু প্যারালাল টু এল থ্রি তো এখন এই দুই মানে এই এই দুই ইকুয়েশন থেকে বা এই দুই সমতা থেকে আমি বলতে পারি যে এল ওয়ান প্যারালাল টু এল টু প্যারালাল টু এল থ্রি এবার আমি চিত্রতে চলে যাব এটা আমার এল ওয়ান আছে এটা এল টু আছে এটা এল থ্রি আছে তো চিত্রতে দেখতে পাচ্ছি এল ওয়ানের সঙ্গে এল টু প্যারালাল আবার এল টুর সঙ্গে এল থ্রি প্যারালাল তাহলে অবশ্যই যদি আমি এল টুটা এখান থেকে মুছে দিই ধরো মুছে দিলাম আমি তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল ওয়ান প্যারালাল টু এল থ্রি ডাইরেক্ট তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এল ওয়ান প্যারালাল টু এল থ্রি এটা কি ইমপ্লাই করবে
না L1, L3 বিলং টু R করবে কি না, অর্থাৎ আমাদের তিনটে প্রুফই হয়ে গেল। তো এখন আপাতত এটুকুই, আজকে পরবর্তী সলিউশন নিয়ে। ততক্ষণের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা স্কিপ করে বেরিয়ে যাবেন, উল্টোপাল্টা কেউ কমেন্ট করবেন না। ধন্যবাদ।